লড়াইয়ের সাথী সমবেত ভাই ও বোনেরা, প্রিয় স্বজন দেশবাসী, মহান মুক্তিযুদ্ধের পর 1971 সালে যারা বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যা, ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল, তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে আমাদের প্রায় 40 বছর লেগে গিয়েছে। এই 40 বছরে এই বিচার আদায় করার জন্য আমাদের লড়াই করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। বাংলাদেশের বহু ছাত্র তরুণ এই জামাত শিবিরের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে অকাতরে তার প্রাণ দিয়েছে। আমরা চট্টগ্রামের সঞ্জয় পরাপত্রের কথা জানি, ওই জামাত শিবির চক্র প্রকাশ্য দিবালকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে তাকে পিটিয়ে হত্যা করেছিল। আমরা শহীদ পাপনের কথা জানি, শহীদ শাহাদতের কথা জানি, শহীদ শাহাদতকে রাতে অন্ধকারে তার মেসের পক্ষে সবাই করে হত্যা করা হয়েছিল, সেই দিন পরে মানবতা। আমরা আজকে যারা ওই জামাত শিবিরের পক্ষ নিয়ে মানবতার কথা শেখাতে আসে তাদেরকে আমরা এদিন খুঁজে পাই নাই। প্রিয় ভাই বোনেরা, আজকে দীর্ঘ লড়াই সংগ্রামের ফলাফল হিসেবে আমরা আমাদের স্বজন হত্যার, 1971 সালের মানবতা বিরোধী অপরাধ সমূহের বিচার আজকে আদায় করে নিচ্ছি। গতকাল একটি রায় হয়েছে, এই রায়, এই বিচার কোন মানব, কোন ভালো মানুষ, কোন বুজুর্গের বিরুদ্ধে হচ্ছে না। যাদের বিরুদ্ধে বিচার হচ্ছে তারা নির্বিচারে ধর্ষণ করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, শৃঙ্খলার জন্য রক্তপিপাসায় মেতে উঠেছিল 1971 সালে। কাজেই বিভ্রান্ত হবেন না, যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না, তাদের বিচার হচ্ছে, তাদের ইতিহাস একটু ঘেঁটে দেখবেন। সেই সাথে বলতে চাই, বাংলাদেশের প্রতি অভিভাবকের কাছে একটি কথা, বাংলাদেশের যুব এবং তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে দুইটি শক্তি কাজ করছে, একটা মাদক আর একটা শিবির। একটা জাতির তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য যেমন মাদক যথেষ্ট, তেমনি হাজার হাজার তরুণ আজকে জামাত শিবিরের হাত ধরে তারা আজকে বিপথে পরিচালিত হচ্ছে। এ অভিভাবক সমাজ, খোঁজ নিন, খবর নিন, আপনার সন্তান কি করছে, আপনার সন্তান বিপথে চলে গিয়েছে কিনা, আজকে এই ঘাতক ধর্ষকদের পক্ষে রাস্তায় নেমে এসেছে কিনা শিবিরের ব্যানারে তাদের সংশোধন করে। এ ভাই বোনেরা, মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি, সেই বাংলাদেশ কেবলমাত্র 1971 সালে পাকিস্তানি বাহিনী এবং তাদের অদেশীয় বেসরকার যেই নির্যাতন, হত্যা, যে নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে করা বাংলাদেশ নয়। এই বাংলাদেশের একটি আদর্শ আছে, এই বাংলাদেশের অনুসরণ করার মতো চেতনা আছে, সেটাকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলে জানি। দর্শন তার বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মানুষ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, সেই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশকে পরিচালিত করবে, শাহবাগ আজকে সে কথাই বলে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের যে লড়াই, বিচার আর এই লড়াই, যে লড়াই ওই জামাত শিবির সহ ঘাতকদের রাজনীতি বিশুদ্ধের লড়াই, এই লড়াই এখানে থামবে না, এই লড়াই বাংলাদেশকে নির্মাণ করে অতপর এই লড়াই থামবে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে প্রতিটি আনাচে কানাচে একজন করে দুধু মিয়া পাওয়া যাবে। দুধু মিয়া একটি অতি সাধারণ নাম, এই অতি সাধারণ নাম একটি অনন্য নামে পরিণত হয়েছিল বেতিয়ারার সম্মুখ যুদ্ধে। বেতিয়ারার সম্মুখ যুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এবং আলবদর রাজাকাররা যখন দুধু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল, তাকে প্রচন্ড নির্যাতনের মুখে বলেছিল, বড় জয় পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ বলো, যদি পাকিস্তান জিন্দাবাদ বলো তোমাকে ছেড়ে দেবো, এরকম প্রলোভন দেখানো হচ্ছিল এবং তাকে বেনে দিয়ে খোঁচানো হচ্ছিল। দুধু মিয়া আর একটি মুহূর্ত বাঁচার জন্য অপেক্ষা করে নয়, দুধু মিয়া সোচ্চার মন্ত্রে আওয়াজ তুলেছিল, জয়।
শামিল হবেন, তারা নেমে আসছে এই লড়াইয়ে, তারা দেখেন আরো বেশি সোচ্চার হয়ে এগিয়ে আসবে। মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ বাংলাদেশের মাটিতে আমরা সম্পন্ন করতে পারব, সেই প্রত্যয় সেই লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করছি। জয় বাংলা। আপনারা জানেন যে আমরা আপনাদেরকে এরই মধ্যে জানিয়েছি শাহবাগের গণজাগরণ মঞ্চে শুরু হয়ে গেছে সমাবেশ, সেখানে বক্তব্য রাখছেন বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন নেতারা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে শুরু হয়েছে এই গণজাগরণ মঞ্চের সমাবেশ, এবং সেই সমাবেশ থেকে বারবারই একটি কথাই বলা হচ্ছে, তা হলো যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তিকে নিশ্চিত করা। তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি শাহবাগের গণজাগরণ মঞ্চে। আমরা এর প্রতিবাদ জানাবো, ভিক্ষা জানাবো। আপনারা জানেন সুন্দরগঞ্জে কি তাণ্ডব ধোঁয়া চালিয়েছে এই জামা শিবির চক্র, আপনারা জানেন চারজন পুলিশকে তারা হত্যা করেছে, তারা ওখানে গ্রামে গঞ্জে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, তারা ছেড়ে দেয় মাসপুর হইয়া কুণ্ডে তারা আতঙ্ক ছড়িয়েছে, ওদিকে তারা আহত করেছে এবং 100 জনকে তারা আহত করেছে। এবং আপনারা জানেন আমাদের যে 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছিল, সে পতাকা তারা বিশ্বাস সঙ্গে তারা নোয়াখালীতে ওই পাকিস্তানের পতাকা নিয়ে তারা মিছিল করেছে, মিথ্যা তারা জমা ছড়িয়ে স্থান দেবে। পাকিস্তান
আমরা গ্রামের ভাষায় বলি আলোক। এই কলকাতাদের মতো সবসময় ক্ষমতার কাছাকাছি থেকে যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনে বিরোধিতা করেছে তাকে জামাত শিবির, জামাত শিবির, এটা আপনারা সবাই জানেন। সংগ্রামী বন্ধুগণ, এই কলকাতাদের উৎখাত করার জন্য 1971 সালের মুক্তির সংগ্রামে বাংলার একাধিক জনতা, অগণিত মানুষ, হাজারো বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ পুরুষ, মহান সন্তান, জননেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাকে সারা দিয়ে দিলে পাকিস্তানি বাহিনীদের দোষর ছিল তালাক। আর শিবির সেই তালাতে শিবির 1971 সালে পরাজিত হওয়ার পরে শান্ত থাকে নাই। 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের বিভিন্ন জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তুলে এনে তারা ঘুম করেছিল বাংলাদেশকে মেধা শূন্য দেশে পরিণত করতে চেয়েছিল। সংগ্রামী জনতা, আপনারা জানেন যারা চাইনি এদেশের লাল সবুজের পতাকা হোক, যারা চাইনি বাংলার মানুষ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র থাক, যারা চাইনি বিজ্ঞান ভিত্তিক অফিসের একটি বাস্তবায়িত করে হোক, যারা চাইনি কৃষক জমিকে মুক্তি পাক, তারা আজ 43 বছরে একে একে এই আগাছা কলকাতা থেকে দেহান্তে কাল তারা বেঁচে গেছে। তাকে ভয় করি না। আপনারা জানেন এদেশের মানুষের 100% ভোটের মধ্যে মাত্র 2% থেকে 4% ভোটের মধ্যে আছে জামাত শিবির। এখন তারা তোলা নেওয়ার জায়গা নাই, তোলা নেওয়ার জায়গা নাই, তারা রাজপথে নেমেছে, আবার অগ্নিসংযোগ করেছে হিন্দু ভাইয়ের মন্দির ভেঙেছে, বাড়িতে অগ্নিসংযোগ করেছে, তারা সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে চায়। এদেশের মানুষ শান্তি প্রিয় ও সাম্প্রদায়িক, সেটা রাজপথে থেকে প্রমাণ করেছে বারবার। এই স্বাধীনতার মাসে আবার রাজপথে থেকে প্রমাণ করবে, সবাইকে অভিনন্দন জানিয়ে আমার প্রান্তীয় সমাজের বাংলাদেশের জন্য এটা থেকে সবাইকে দুটো বিষয়ে চলে শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি আসাম কমল সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। অগ্নিঝরা মাত্র প্রথম দিনের গণজাগরণ মঞ্চের এই সমাবেশে উপস্থিত লড়াই সংগ্রামের সহযোদ্ধা, বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বাংলার সংগ্রামী জনতা, সংগ্রামী দেশবাসী, আপনাদের সবাইকে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গতকাল কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর রায়ে দেশবাসী আনন্দিত হয়েছে, সর্বোপরি মানুষ তার আনন্দ প্রকাশের জন্য উৎপীড়িত হয়েছে। কিন্তু ঠিক একই সময়ে আমরা দেখতে পাই গোটা দেশে এক ত্রাসের রাজত্ব, আতঙ্কের জনপদ তৈরি করা, সাম্প্রদায়িক আক্রমণের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করে গোটা দেশের মানুষকে আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত এবং বিভক্ত করার এক নীল নকশায়, এক তৎপরতায়, অপতৎপরতায় নেমেছে জামাতে ইসলাম। আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এ পর্যন্ত আমরা তরুণ প্রজন্ম গোটা বিশ্ববাসীকে জাগরণ দেখিয়েছি। অতীতে আমাদের দেশের ইতিহাস এই সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাস, এই তারুণ্য আগামী দিনে প্রতিরোধ করবে, প্রতিরোধে এদেরকে নিশ্চিন্ত করবে। সংগ্রামী বন্ধুগণ, ইতিহাসের পাতায় আমরা দেখি এই জামাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। 72 বছর ধরে তারা বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের গণ আন্দোলনের বিপরীতে যেমন কাজ করেছে, তেমনি সাম্প্রদায়িকতার বিষবাষ্প তৈরি করে তাদের গোষ্ঠী স্বার্থ সেটা রক্ষা করার চেষ্টা করেছে। এই জামাতে ইসলামের প্রধান তাত্ত্বিক নেতা মওদুদী জামাত প্রতিষ্ঠিত হওয়ার আগে 1937 সালে জমিয়াতে উলামায়ে হিন্দের
প্রধান নেতা হুসাইন আহমেদ মাদানি যখন অবিভক্ত ভারতবর্ষের পক্ষে স্বাধীন ভারতের পক্ষে বিবৃতি দিয়েছিল, তার বিরোধিতা করে আত্মপ্রকাশ করেছিলেন এই মৌলবী। 1940 সালে কে ফজলুল হক যখন লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন, তার প্রকাশ্য বিরোধিতা করেছিল এই মৌলবী। তারপরে 41 সালে তিনি এই জামাত গঠন করেন। আমরা দেখি 47 সালে জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামের তালাবায় জমিয়া এই নামে তখন ছাত্র সংগঠন তারা চালু করে। 48 সালে এই মৌলবী তখন প্রকৃত মুসলমানের রাষ্ট্র এই ধোয়া তুলে গোটা পাকিস্তানের শিয়া সুন্নি এক সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে। 1953 সালে ডাইরেক্ট অ্যাকশন কর্মসূচির নাম দিয়ে প্রকাশ্যে তিনি কাদিয়ানি নিধন যজ্ঞ চালু করেন। সেই মামলায় 28 মার্চ 1953 মৌলবীর ফাঁসির রায় ঘোষণা করে তৎকালীন হাইকোর্ট। এরপরে তারা একদিকে যেমন গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরোধিতা, অন্যদিকে শাসন শ্রেণীর সাথে তালালি করার মধ্য দিয়ে সেই ফাঁসির রায়কে প্রথমে 14 বছরে নামিয়ে আনে এবং 2 বছর পরে। 1952 সালে তাদের যে ছাত্র সংগঠন সেই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পরে 1952-এর ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের আন্দোলন এবং পাকিস্তানের তৎকালীন সমস্ত গণ আন্দোলনের বিরোধিতা করায় 1956 সাল পর্যন্ত বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ছাত্র সংগঠনকে ছাত্র সমাজ বিতাড়িত করেছিল, প্রত্যাখ্যান করেছিল। ফলে তারা বাধ্য হয়ে 1956 সালে তার ঘোষ পরিবর্তন করে, নাম নেয় ইসলামী ছাত্র সংঘ। যদি তার ঘোষ পরিবর্তন করে, তার চরিত্র পর্যায় না, তার ছেলের হানার ধরন বদলায় না। 1956 সাল থেকে ইসলামী ছাত্র সংঘ একই কায়দায় এই নৃশংস হামলা, এই খুন ধর্ষণ না জানি সেই ইতিহাসকে কলঙ্কিত করেছে। সংগ্রামী বন্ধুগণ, 1971 সালে বাংলাদেশের মানুষ একবার বিজয়ের আনন্দে যখন আনন্দিত হয়েছিল 16 ডিসেম্বর, তার 2 দিন আগে এই পাকিস্তানি দোসরেরা বুঝেছিল তাদের পরাজয় নিশ্চিত। ফলে চাকরিকে মেধা শূন্য করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে তাদের অনুকূলে পরিচালনার জন্য তারা পরিকল্পিত ভাবে এই ঢাকা শহরে 3 শতাধিক জাতীয় পর্যায়ের বুদ্ধিজীবীকে তারা নৃশংসভাবে হত্যা করেছিল। সারা দেশে 670 জন প্রাথমিক স্কুলের শিক্ষককে তারা তালিকা করে হত্যা করেছিল। সারা দেশে 445 জন মাধ্যমিক স্কুলের শিক্ষক, 7 শতাধিক প্রকৌশলী, ডাক্তার, আইনজীবী, বিভিন্ন পেশার মানুষকে তারা তালিকা করে হত্যা করেছিল 14 ডিসেম্বর 1971। সেই দিন বাংলাদেশের মানুষ বিজয়ের আনন্দে আনন্দিত হতে পারে নাই, স্বজনা হারানোর বেদনায় তারা কষ্ট পেয়েছিল। আজকে 43 বছর পরে যখন আরেকবার আনন্দের লগ্ন এসেছে, সেই সময় তারা এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প গোটা দেশে ছড়িয়ে দিতে চায়। আমরা একই সাথে প্রশ্ন করি, বাংলাদেশের লড়াকুর জনতা বারবার এই অপশক্তিকে পরাস্ত করেছে, প্রত্যাখ্যাত করেছে। একই অস্ত্র, সেই সাম্প্রদায়িকতার অস্ত্র আজও তারা ব্যবহার করছে কিভাবে? আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি এর উপাদান জড়িয়ে নাই? আমরা এই তরুণ প্রজন্মের সামনে যদি প্রশ্ন আসে, এই 2013 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হলে আমরা কোন ভূমিকা পালন করতাম? আমরা কি যুদ্ধ করতাম? মাতৃভূমিকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখাতাম? 1971 সালে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী রওশনারা বুকে মাইন পেতে ছাপিয়ে পড়েছিল পাকিস্তানি ট্যাঙ্কের সামনে, স্বপ্ন দিয়ে দেশ স্বাধীন হবে। আমরা আজকে বলতে চাই, রওশনারার স্বপ্ন সেটা আমার স্বপ্নে রূপান্তরিত হয়েছে, আমার চেতনায় রূপান্তরিত হয়েছে। একই সাথে আমরা ইতিহাসের পাতায় ঘৃণা ভরে লেখা দেখি, সাজ্জাদ হোসাইন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক নাম লিখিয়েছিলেন রাজাকারের খাতায়। প্রশ্ন আসে, শুধু ইতিহাস শিখলে হয় না, কোন দৃষ্টিভঙ্গি দিয়ে ইতিহাস পড়ছেন, কোন দৃষ্টিভঙ্গি দিয়ে জগৎ জীবনকে ব্যাখ্যা করছেন, সেটা নির্ধারণ করে আপনি কোন অবস্থান গ্রহণ করবেন।
আজকে 2013 সালের যারা যোদ্ধা আমরা মনে করি একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার। এই লক্ষ্যে আজকের তরুণ প্রজন্মের নতুন যোদ্ধারা এই লড়াইকে অগ্রসর করবে, সেই লড়াইয়ে সহযোদ্ধা হিসেবে পাশে থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে পুনর্বার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ।
দর্শক, আপনারা দেখছেন যে শাহবাগের গণজাগরণ মঞ্চে সাধারণ প্রচুর মানুষ সমাগম হয়েছে এবং সবার দাবি একটি, সেটি হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবি। এবং আমরা দেখছি যে একে একে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখা হচ্ছে এবং সবাই জামাত শিবিরের যে তাণ্ডব, যে হামলা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে সজাগ থাকার জন্য, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন। বাংলাদেশে পৃষ্ঠপোষকতা করেছে, শক্তিশালী করেছে, সেই
সেই পথে সেই জনগণের আকাঙ্ক্ষার পথে হাঁটবে, সেই দিন আমাদের জনগণের বিজয় অর্জিত হবে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হবে। এবং আমাদের দাবি শুধুমাত্র ওই দিল্লুর আইনের বিচার নয়, এর সাথে সমস্ত যুদ্ধ অপরাধীদের বিচার কার্যকর করতে হবে বন্ধুরা, তখনই আমাদের বিজয় অর্জিত হবে। এবং জামাত শিবিরকে সংগঠন হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই মাঠ।
থাকবে, যেখানে আমাদের প্রতিপক্ষ সেই পাকিস্তানি হানে হায়নাদের কোষর জামাত শিবির। 1971 সালের মতন এই হায়নারা এই জামাত শিবির আঘাত হয়েছে আমাদের এই প্রিয় বাংলাদেশকে। আমরা বলতে চাই সারা বাংলাদেশের মানুষ জেগে আছে, আপনারা বাংলাদেশের একটি কণাও মাটি কণাও যদি রক্তাক্ত করতে চান, কোনোভাবে এদেশের মানুষ আপনাদের ছেড়ে দেবে না। সারা বাংলাদেশে তারা যে তাণ্ডব চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন। তারা আমাদের পুলিশ ভাইদের উপর গতকাল হামলা চালিয়েছে, তারা হামলা চালিয়েছে গণমাধ্যম কর্মীদের উপর। সাধারণ মানুষ জনতা ইতিমধ্যেই প্রতিরোধ করতে শুরু করেছে। আমরা আহ্বান জানাই আপনারা সারা দেশের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলুন, দুর্বার প্রতিরোধ করে তুলুন এই হায়নাদের বিরুদ্ধে। বিভ্রান্ত করে দেশের
অনুরোধ হচ্ছে এই নরকৃত্যের বাঁচানোর জন্য আমরা ধিক্কার জানাই আর বলতে চাই সেই সব তরুণদের যারা আপনারা বিভ্রান্ত, আপনারা পথভ্রষ্ট, আপনারা ভুল পথে আছেন, এখনো সময় আছে, আপনারা নিজেদের শুধিয়ে রাজাকারদের পিছু ছাড়েন, এই রাজাকারেরা আপনাদের রক্ষা করতে পারবে না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোন নৈরাজ্য সহিংসতাকে প্রশ্রয় দেবে না এই গণজাগরণ মঞ্চ। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি অহিংস আন্দোলনের ডাক দিয়েছি। সরকারকে আমরা কণ্ঠ করতে চাই, আপনারা এই অপশক্তিদের দমন করুন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কঠোর হস্তে দমন করুন এই অপশক্তিদের। এই সাম্প্রদায়িক অপশক্তিরা যেভাবে একাত্তরে এদেশে সাম্প্রদায়িক বিষবাস প্রচারানোর চেষ্টা করেছিল, আজকেও তারা সারা দেশে সেই চেষ্টা চালিয়ে রাজপথকে রক্তাক্ত করছে। আমরা এদেশের 16 কোটি মানুষ আইন নিজের হাতে তুলে নেব না। আমরা চাই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে এই জুলুমবাজ, এই বদমাস, এই নৈরাজ্য সৃষ্টিকারী জামাত শিবিরকে প্রতিহত করবে। এই প্রজন্মের অহংকার অহংকার লালন রবীন্দ্রনাথের মানবতা দর্শন যেমন আমাদের অস্তিত্ব মিশে আছে, তেমনি আমাদের সাথে আছে সুকান্ত নজরুলের বিদ্রোহী চেতনা। বাংলার মানুষ মাথা নত করতে শেখে নাই, আমাদেরকে যারা ভয় দেখাচ্ছেন, যারা কুৎসা রটাচ্ছেন, তাদের হুঁশিয়ার করে বলতে চাই আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা যে আন্দোলন শুরু করেছি এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, এই আন্দোলন শেষ না করে আমরা ঘরে ফিরছি না। শিবিরের হায়নাদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, 16 কোটি মানুষ